আপনাৰকে বন্দিগত জলৰ লগে উৰুনি মাংগলিখনি উৰুনিৰে আপুনি আপোনাকে জনাব বুলি আমি অনুৰোধ জনাইছো এজোকা উৰুলি দিব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু নমঃ তস্মৈ শ্রী গুরু নমঃ কৃষ্ণ আমি এতিয়া উদ্বোধক মহোদয়ক তেখেতর উদ্বোধনী ভাষণ দিবর অনুরোধ জানাইছো শ্রদ্ধার সংস্কৃতি প্রেমী রাইজ তিতাবরবাসীর লগতে বৃহত্তর যোরহাটবাসী সকলকে মূর তিতাবর আমার শতবর্ষ অনুষ্ঠানের তরফের পৰা আদরণি জানাইছো তথা আন্তরিক সম্ভাষণ জানাইছো বহু পরিবেশের মাজত বহু ঘাত প্রতিঘাতর মাজত যেটো আমার আজি তিনি বছর আগতে আমার শতবর্ষ গরপি গৈছিল এই মহান অনুষ্ঠানটো যেটো অনুষ্ঠানে বাকপটিয়ার ভূমিকা পালন করে অসমৰ রেশন বিভাগ সজীব করে তুলিছিলে রাইজর মাজত জনপ্রিয় করে তুলিছিলে সেই অনুষ্ঠানের শতবর্ষ গরফার আমার দুবছর তিন বছর অতিক্রম করে গেল কিন্তু আপনাদের জানেই আমার বিভিন্ন কোভিড মহামারী অন্যান্য বহুত অসুবিধার কারণে যেটো আমি অশেষ চেষ্টা আর অশেষ পরিশ্রমের ফলতো সম্ভব করবা নাছিল আজি আমি সেই মাহেন্দ্রখনত উপস্থিত হয়েছি আপনাদের আশীর্বাদ রাইজর সহযোগ আর আমার অক্লান্ত কর্মী সকলের এই উৎসর্গিত মনোভাবের কারণে এই পবিত্র মহাখনত আপনাদের সদৌতিকে আদরিবলে পাই মানে যথেষ্ট নিজকে গৌরবান্বিত অনুভব করছো এই যে আপনাদের সহায় সহযোগিতা অনাগত দিনবিলাকতো আপনাদের মাজের আমি পাম বলে মই হৃদয়ে মই আশা করছো আর সাংস্কৃতিক অনুষ্ঠানত আপনাদের রসস্বাদন করবলে মই ইয়ার জড়িয়ে মই আপনাদের আহ্বান জানালো ভাষণ বেশি দীঘলীয়া নকল যেহেতু আপনাদের সংগীত শুনবলে বিভিন্ন কার্যক্রম শুনবলে আহিছে গতিকে মই রক পঙ্গ নকৰি মোর চমু ভাষণ ইয়াতে মই সামৰণি মাৰি আজিৰ এই সাংস্কৃতিক সন্ধিয়া উদ্বোধন করা হল বলে মই ইয়াৰ দ্বারা ঘোষণা করলো ধন্যবাদ আমি উদ্বোধক মহোদয়ক আন্তরিক শ্রদ্ধা জানাইছো কারণ আজি মহান অনুষ্ঠানটি তেখেতে খুব উদ্বোধন করলে আমি এই আপাহতে আমি তেখেতসকলক আমি উদ্বোধক মহোদয় আর কন্দপ কুমার শর্মা ডাঙরিয়াক আমি শতবর্ষ দুটা স্মারক প্রদান করবর মই জ্যোৎস্না হাজরিকা আর তেখেতর সহযোগী অনুরোধ জানাইছো তেখেতর প্রথম গীত মুগা চুমনি মুগা চুমনি নামৰ এটা তেখেতে ভিচিডি কেসেট উলিয়াইছে আজি ইয়াতে উন্মোচন হব আর এই কেসেটটি উন্মোচন করব আমার আজি উদ্বোধক তথা অসম সরকারের রেশন বিভাগের মাননীয় উপসঞ্চালক বিদ্যা সাগর কুটুম ডাঙরিয়ে আর সহযোগ করব আমার কন্দপ কুমার শর্মায় আমি আজি যি মুগা চুমনি আমার স্যারে আজি
গীতটি আজি আনুষ্ঠানিকভাবে মুকলি করিলে আমি আশা করিম আমার জনাৰণ বৰুৱা গীতিকাৰ তেখেতৰ যাতে সাংস্কৃতিক সাধনা অব্যাহত থাকক আমি তেখেতৰ পৰা আৰু বহুত আশা কৰিছোঁ কৰ্মৰ ব্যস্ততাৰ মাজতে যাতে তেখেতে সংগীত চৰ্চা কৰি থাকক তাকে আমি কামনা কৰিছোঁ আৰু নিজে গাইছে আমাৰ সৌভাগ্য তেখেতে সুৰ দিছে আৰু নিজে তেখেতে গাইছে এটা আমাৰ সকলোৰে বাবে সৌভাগ্য বিষয় যাকি নহওক আমি তেখেতলৈ আন্তৰিক আমি শুভেচ্ছা জনালোঁ তেখেতৰ সংগীত সাধনা অব্যাহত থাকক ইয়াকে কৈ আজি এই উদ্বোধনী অনুষ্ঠানটো ইমানতে সামৰণি হৈছে বুলি ঘোষণা কৰিছোঁ ইয়াৰ পৰৱৰ্তী কাৰ্যসূচী আমাৰ যাদৱ হাজৰিকা আছে তেখেতে চলাই নিব আৰু আমিও সহযোগ কৰিম ধন্যবাদ।